এই বিশ্ব ব্রহ্মাণ্ড এক অনবদ্য সৃষ্টি, যাতে সভ্যতার বীজ বপনে মনুষ্য জাতির ভূমিকা অবিস্মরণীয়। অনাদিকালের এই পথ চলায় মানুষ বয়ে এনেছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি। তবে সকল মানুষই যে সমান ক্ষমতার অধিকারী তা নয়। জগৎ সংসারে কেউ কেউ অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেন, যা সৃষ্টিকর্তাই তাদের সেই ক্ষমতা দিয়ে পাঠান। যারা জগৎকে নবনব রূপে রূপায়িত করে থাকেন, কাজী নজরুল ইসলাম তাদের মধ্যে অন্যতম। তাই তো তাঁর গান, কবিতা আজও বেজে ওঠে বাংলার ঘরে ঘরে, নানা অনুষ্ঠানে, এমনকি ধর্মীয় অনুষ্ঠানেও। মাত্র 22 বছরে তিনি 400+ গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটক রচনা করেছেন। কবি কাজী নজরুল ইসলামের জন্মভূমি চুরুলিয়ায়, যা বর্ধমান জেলার আসানসোল মহকুমায় অবস্থিত। চুরুলিয়া কলকাতা থেকে 217 কিলোমিটার দূরে বিহার ও বঙ্গের সীমান্ত অঞ্চলে অবস্থিত। চুরুলিয়া একটি অজপাড়া গাঁ, যা প্রচণ্ড খরতাপ বিশিষ্ট রুক্ষ লাল মাটি ও কয়লা খনির কালো পাহাড়ে ঘেরা। ভাবতে অবাক লাগে, এমন একটি বৈরী পরিবেশে কবি নজরুলের মতো একজন বিশ্ব মানবতার কবির জন্ম হয়েছিল। যদিও কবি নজরুল চুরুলিয়ায় 10 বছর ছিলেন, কিন্তু একথা অনস্বীকার্য যে তার ধর্মীয় চেতনা, শিক্ষা, সংস্কৃতির বুনিয়াদ সেই শৈশবেই। তার সেই মক্তব ও যেই মসজিদে তিনি খাদেম ও মুয়াজ্জিন ছিলেন, সেই মসজিদ বা মক্তবটি এখনও বিদ্যমান, তবে একটু ভিন্ন রূপে। চুরুলিয়া থেকে কবি নজরুল চলে যান আসানসোলে জীবন ও জীবিকার সন্ধানে। কাজ নেন রুটির দোকানে, শুরু হয় জীবন যুদ্ধ। তার সেই রুটির দোকানের নাম ছিল ওয়াহিদ বেকারি। কবি নজরুল শিয়ারশোল রাজ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এটি অত্যন্ত উঁচু মানের একটি স্কুল, যেখানে ভর্তি নেওয়া হতো মেধার ভিত্তিতে। নজরুল তা প্রমাণও করতে পেরেছিলেন। কবি নজরুল এখানে 9ম-10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। এই স্কুলে থাকা অবস্থায় তিনি বেঙ্গল রেজিমেন্টে যোগ দিয়ে করাচিতে চলে যান। সেখানে তিনি নিজেকে সমৃদ্ধ করেছেন নানাভাবে। বল বীর, বল উন্নতমম শির, শিরি নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ধুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরো সোছে দিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। তার সকল শিল্পকর্মের মধ্যে বিদ্রোহী কবিতাটি অন্যতম। এই বিদ্রোহী কবিতায় তার যে বিদ্রোহ ঘোষণা ছিল, তা ছিল অন্যায় অবিচার আর শোষণের বিরুদ্ধে, সমাজের শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে, জাতিতে জাতিতে ভেদাভেদ, ধর্মের নামে ভণ্ডামির বিরুদ্ধে। কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক কবি, যা তার কবিতা ও গানে প্রতিফলিত হয়েছে। তিনি বলেছেন, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন। তিনি বলেছেন, বক্ষে আমার কাবার ছবি আর চক্ষে আমার মুহাম্মদ রাসুল। পাশাপাশি তিনি বলেছেন, শ্যামা মায়ের কোলে চড়ে আমি জপি শ্যামের নাম। এ সকল গানের মধ্য দিয়ে আমরা কবি কাজী নজরুল ইসলামের অন্তরের উদারতাকেই দেখতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এটি ছিল কাজী নজরুল ইসলামের শেষ আকুতি। কবি নজরুল এই ইহলোকে বসে পরমেশ্বরকে পাওয়ার জন্য, সৃষ্টিকর্তার সঙ্গে একাত্ম হওয়ার জন্যে যে পথ চলা নিদর্শন হিসেবে আমাদের মাঝে রেখে গেছেন, আমরা যেন সেই সৃষ্টিকর্মকে শ্রদ্ধা ভরে মনে রেখে এবং আমাদের পথ চলাকে সুদৃঢ় করতে পারি। এই হোক কবির জন্মদিনে আমাদের অঙ্গীকার।